আমার কোন দেব নাকে আমি আপনার বউ না বউ আসল যাইস তোরে কোন দেব না আল্লাহ তুমি তো সব দেহ শোনো তাও মাইসে আমাকে বিশ্বাস করে না আমি কারোটা না দীক্ষা পরীক্ষায় পাশ হয়েছি স্যারেরাও বিশ্বাস করে না কই হোসেনের পোলে কেমনে পাশ করলো আমার শ্বশুরের বাপটার উপরে আল্লাহ মানুষের বিশ্বাস আনাই দাও আমার মারে ফিরে দাও আল্লাহ আমিন আমার অপমান আমার পোলায় সহ্য করতে পারতেছে না কি করুন এমন কিছু করুন লাগবো যাতে মানুষ আমার দাম দেয় হোসেন কোন হোসেন আমগো হোসেন না তো আরে না হ্যাঁ তো ডাকাতের বলা মাল জিনিস পাইলে সে কি ফেরত দিব হোসেন এই পোস্টার কি তুই লাগাছিস গ্রামে গিয়ে আর কোনো হোসেন আছে আমার হাসা কথা তো আপনার কাছে সবসময় মিছা মনে হয়েছে এটা মিছা না এটা হাসা এই যে নতুন মোবাইল কিনছি নম্বর অনে লেখা আছে তাহলে যার মাল আড়াইছে হ্যাঁ বিশ টাকা পাইব কমনে তো কী কী মাল পাইছিস আপনার হুকুম কে যার মাল আড়াইছে সে যখন আইসে উপযুক্ত প্রমাণ দিতে পারবো তার হুকুম ঠিকই তো ফিরে এলি থাকতে তো পারলি না ঘটনা কি আশেপাশের গ্রামে যেই খবর ছড়াইছ যেখানে যাই সেখানে শুধু হোসেন আর হোসেন প্রথমে তো বিশ্বাসই করতে পারিনি পরে যা শুনি এই খবর দেখছ ভালো কামের ফল কি মনে হয় হারা জীবন আমি খালি খারাপ কাম করছি আফসোস তো এটাই নিজের বউ আমার কোনোদিন বিশ্বাসটা করলো না হ মা আব্বা ঠিকই কইছে দুদিন পর পর মাইনসের কথা হইনে আব্বারে ফালাই থুয়া যাও গা রঙের কথা ফালাই যাই কি আর শখে মাইনসের এত কথাবার্তা লন জানারে বাজান তবে যত যাই হোক এখন কিন্তু দিন ফিরছে এখন একটু শান্তিতে থান যাও হ্যাঁ অনকালে শান্তি আর শান্তি আর সবাই আদর করে সবাই সমাদর করে সবাই ডাক দিয়ে দিগায় যে দোকানের সামনে দিয়া একসময় হাইটে যেতে পারতাম না দূর দূর করতো এই দোকানদার বাচ্চুমিয়া ডাক দিয়া বহায় বন্ডুটি হয় চা খায় রে দুনিয়া রে সবই আল্লাহর ইচ্ছা স্যার হাসা করে কোন দেখি কি জিনিস পাইছে তোর কোন আমার কোন দেব নাকে আমি আপনার বউ না বউ আসার যাইস তোরে কোন দেব না মানুষের জিনিস যে জিনিসের আসল মালিক এ যখন প্রমাণ দিতে পারবো যে হ্যাঁ আসল মালিক তখন হ্যাঁ এই কোন জীবনও ঠিক হবে নিমো সাহেব হোসেন তো গ্রামে তুল কালাম ঘন্ট ঘটা ফেলেছে কি এমন তুল কালাম কাণ্ড ঘটায় ফেলাইছে আরে যত সব বন্ডামি হর আর কোমরের নিচে পয়সা দুইখান লাথি মারলে সমস্ত বন্ডামি ছুটে যাইব আর ফাজিল একটা মেম্বার স্যার নয় এখন মোবাইল উঠেছে এই নাম্বার আবার পোস্টারেও দিছে হ ঘটনা তো এইখানে যদি কিছু না পায় তাইলে ফাও ফাও টাকা দিয়ে নতুন মোবাইল কিনবো কেন কি এমন জিনিস পাইছে যেটা ফেরত দেওয়ানোর লেগে সে নতুন মোবাইল কিনা নিয়ে আইব যত সব ভন্ডামি এগুলি আর বুঝছো আরে মিয়া কয়টা দিন যাইতে দাও তারপরে দেখবা সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে গেছে যাও 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 বাইর যাও বাইর গিয়ে ঘুমাও গিয়ে যাও